अपना प्रिय तारका लेटेस्ट अपडेट जानते सब्सक्राइब करुन आमादेर चैनल और बेल बाटन क्लिक करते भूलबेन ना। इतिहास मोचने एबार पुजोय काकाबाबू और सन्तु आबार हाजिर और तादेर साथेई बांगाली दर्शक पाबेन एई भयंकर अभियानेर सूचक जे कथा बेश सहजेई बुझिए देय इति अभियानेर ट्रेलर। इतिहास मोचनेर समय एसे गेछे देखछि ताहले शोन एटा गल्प बलि। केन शेप्टन विख्यात अभियात्री एखाने एकटा एवरेस्ट एक्सपेडिशन एसेछिलो किन्तु बेचारा फेरत जेते पारेनि। তোমার থেকে একটু ছোট বলতি জুতি তোমার থেকে একটু বড় বলো মিটি আর যে একবারে বড় সে হলো ইয়েতি। ইয়েতির মুখোমুখি হয়ে এই অভিযানের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা অসাধারণ একটা অভিযান। আসলে যেটা আমাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে যখন সিনেমা তৈরি করি যখন আমরা কাকাবাবু পাহাড়চূড়া আতঙ্ক যেটা পড়েছি সেটাতে সুনীলদা লিখে দিয়ে গেছেন এবং লিখেছেন যেটা সেটা ফাটাফাটি, কিন্তু সেই লেখার যে প্রেসক্রিপশনগুলো সেইগুলো যখন এক্সিকিউশনের জায়গায় আসে সেইগুলো যখন তৈরি করার জায়গায় আসে এই যেমন একটা জায়গায় গিয়ে একটা বিশাল প্রায় এরকম বড় একটা ঘরের মতন একটা ডোম যেখানের মধ্যে অনেকটা কাজ সেটা কী করে ওখানে প্লেস করা এবং সেইগুলো আমরা আস্তে আস্তে বলবো এবং আমার মনে হয় বাংলা ছবি বলবো না মানে ইন্টারন্যাশনাল ফিল্মেও এই ধরনের সেট ওখানে তৈরি হয়েছে এবং সেই সেটটা নিয়ে যেতে যে ভাবে নিয়ে যাওয়া হয়েছে মানে প্রত্যেকটা মোমেন্ট এক্সপিরিয়েন্স এবং অবভিয়াসলি আমাদের ওখানে যেখানে আমরা সুইজারল্যান্ডে শ্যুট করেছিলাম সেখানেও বেরিয়েছিল যে ইয়েতি খুঁজতে এসছে ইন্ডিয়ার থেকে। এটা কি সত্যি এভারেস্ট উঠবেন? মেঘমা, মানুষ পায়ে ভর দিয়ে পাহাড়ে চড়ে না, সাহসের দড়ি বেঁধে আত্মবিশ্বাস ধরে ঝুলতে ঝুলতে মনে ভর দিয়ে ওঠে। খুব দুরন্ত একটা কোনো হাওয়া ঘুরবে খুঁজবে সরজমিনে সবই সেই টানেতে অভিযান। বড় পর্দায় এদিন প্রথম দেখানো হলো ট্রেলারটি। বলা বাহুল্য কয়েক মিনিটের এই ট্রেলারই রক্ত বরফ করে দেওয়ার জন্য যথেষ্ট। বরফে ঢাকা পাহাড়চূড়া, মনে ভর দিয়ে চলা আত্মবিশ্বাসী কাকাবাবু, অপরাধী দমনে আগ্রাসী সন্তু এবং নিয়তির এক ঝলক, এই সব কিছুই বড় পর্দা ছাড়া যেন মিনিংলেস, এমনটাই মনে করেন পরিচালক সৃজিত মুখার্জি। আমি ছবিতে বিশ্বাস করি এবং ছায়াছবি চলচ্চিত্রে বিশ্বাস করি। আমার কাছে দুর্দান্ত টেলিফিল্মের থেকে একটু ফ্লড সিনেমা বেশি প্রেফার্ড, কারণ আমরা বানাই এমন একটা মিডিয়ামে যেটার জন্য লাগে একটা বড় স্ক্রিন। এখন আমি জানি কম্পিউটার ফোন এইসবের যুগে কথাটা হয়তো খুব বেমানান লাগছে, কিন্তু অ্যাজ এ মেকার আমি সবসময় চাইবো আমার ছবি মানুষ বড় স্ক্রিনে দেখুক, 5.1-এ তার সাউন্ড শুনুক এবং পুরো যে আমরা যতটা রক্ত ঘাম ঝরিয়ে এই শুটিংগুলো করি তার যে পুরো আনন্দটা সেটা দর্শক পাক এবং সেটা একমাত্র বড় স্ক্রিনে সম্ভব, which is why এই ট্রেলার লঞ্চের আয়োজন। তোমার থেকে একটু ছোট বলো তিজুতি, তোমার থেকে একটু বড় বলো মিটি আর যে একবারে বড় সে হলো ইয়েতি। বয়স এবং সময়ের সাথে তাল মিলিয়ে এবার খানিকটা বদলাবেন কাকাবাবু ও সন্তু, সেটাও জানালেন সৃজিত মুখার্জি। চেঞ্জেস এখান থেকে আমরা কাকাবাবুর অ্যাকশন সিকোয়েন্সেস এখানে কাকাবাবুর অ্যাকশন একটু কম, সন্তুর অ্যাকশন একটু বেশি, কারণ আমরা পড়েছি সন্তু জুডো ক্যারাটে দুটোই জানে। সেখানে আমি আস্তে আস্তে ওই ট্রানজিশনটা দেখছি যেখানে কাকাবাবু মগজাস্ত্রের ওপর বেশি ডিপেন্ড করছে আর সন্তু ইজ টেকিং ওভার দি অ্যাকশন যত বয়স বাড়ছে। সেরকম ছোটো ছোটো কিছু চেঞ্জেস আছে। মগজাস্ত্র কাকাবাবুর থাকলেও যার শক্তিতে ভর করে এই অভিযান জয় করবেন কাকাবাবু তিনি সন্তু অর্থাৎ আরিয়ান। কি বলছেন সে শুনে নেওয়া যাক। আমরা যে ইয়েতি অভিযানে সন্তু ঠিক মানে সেই মানে মিশর রহস্যে যে কাকাবাবু সন্তুকে দেয় সেই সন্তুই, আর মানে তার জাস্ট তার বয়সটা একটু বেড়ে গেছে এখানে ইয়েতি অভিযানে। ও মজা মানে মানে অসম্ভব মজার থেকেও মানে ইট ওয়াজ নট যে মানে খুব মজাভাবে খুব মানে মজা তো হয়েইছে, বাট ইট ওয়াজ মোর অফ আ অ্যাডভেঞ্চারাস মজা আর কি। বিকজ কারণ আমরা যে লোকেশনটা শ্যুট মানে বেঁচেছিলাম আর পুরো এন্টায়ার শ্যুট অফ ইয়েতি অভিযান ওয়াজ ভেরি ডিফিকাল্ট লজিস্টিক ওয়াইজ, লজিস্টিক্যালি খুব কঠিন একটা শ্যুট ছিল। তো সেইটাকে একটা টাইম লিমিটের মধ্যে ওটাকে শেষ করা আর ওই রকম অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস এন্ড এভরিথিং একটা গ্লেশিয়ারে গিয়ে শ্যুট করা যেখানে শ্যুট করে না লোকে, ওরকম ওয়েদারে। তো ওখানে গিয়ে শ্যুট করা, তার মধ্যে মানে ঝড় ফেস করা থেকে শুরু করে এভরিথিং, ওয়েদার কন্ডিশনস, ওরকম একটা টেম্পারেচার, একটা সেট নিচ থেকে অতটা 3000 মানে ওইরকম একটা অল্টিটিউডে উঠিয়ে নিয়ে যাওয়া হেলিকপ্টার দিয়ে, মানে পুরো এন্টায়ার প্রসেসটা ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার ইটসেলফ। মাউন্ট এভারেস্ট যাবি নাকি? কি বলছো, মুখ খাওয়া হবে না? এ কি টাইগার হিল নাকি? মাউন্ট এভারেস্ট কাকাবাবু পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। শেরপাদের পদবি শুধুমাত্র দর্জি, গেলু বা নর্গে হয় না, রায়চৌধুরী হয়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।